প্রাক বর্ষার বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে আসাম। প্রবল বন্যায় 29টি জেলায় 9 জনের মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 7 লক্ষ মানুষ। জলের তরে ভেসে গিয়েছে 1929টি গ্রামের 212টি বাড়ি। ভারী বৃষ্টিপাতের কারণে জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে ভারতীয় বায়ুসেনা। অসম ছাড়াও গত 2 দিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে মেঘালয় এবং অরুণাচল প্রদেশে, যার জেরে নদীর জলস্তর ফুলে ফেঁপে উঠেছে। ইতিমধ্যেই সেখানে কী পরিস্থিতি এবং আগামী 5 দিনে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আপনার জেলার নতুন খবর বেরিয়ে এলে আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেবো। বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে অসমের একাধিক নদীর জল। ধসের পর ধস নেমেছে অসমের পাহাড়ি জেলায়। বহু জায়গায় রেল ট্র্যাক মাটির তলায় এবং সড়কের উপর দিয়ে বয়ে যাচ্ছে জলস্রোত। বন্যার ফলে অসমের রেল লাইনে কাত হয়ে পড়েছে আস্ত একটি ট্রেন। ট্র্যাকের উপর দিয়ে বয়ে যাচ্ছে কাদা স্রোত। জলের তরে ভেঙে পড়েছে নদীর উপরে থাকা ব্রিজ। অসমের বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষের মতে 29টি জেলায় 1929টি গ্রামের প্রায় 7 লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় 58,000-এরও বেশি হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এবং 212টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকের মধ্যে 25,000 মানুষজন কাছাড় জেলার বাসিন্দা। ইতিমধ্যেই সেখানে উদ্ধার কাজ শুরু করেছে এনডিআরএফ বাহিনীর টিম। সেখান থেকে জলবন্দী 5,000 মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে 200টি ত্রাণ শিবিরে প্রায় 50,000 জন বন্যা দুর্গত মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন কেন্দ্রের তরফে বন্যা কবলিত অসমে 1 কোটি টাকা ত্রাণ হিসাবে দেওয়া হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে। কালবৈশাখীর সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও আগামী 5 দিন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল ও সিলেট বিভাগের পাশাপাশি ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।